আমি আমার রকেট অ্যাকাউন্ট নাম্বারটিতে আমি সিআরএম মেশিন দিয়ে টাকা জমা দেওয়ার জন্য পাশ থেকে গেলাম। ডাচ বাংলা ব্যাংকের যাওয়ার পর সিআরএম মেশিনের কাছে গেলাম। যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ডান দিক দিয়ে উপরে আছে কোর ব্যাংকিং অ্যাকাউন্ট, আর নিচে হচ্ছে রকেট অ্যাকাউন্ট। তো আমি যেহেতু রকেট অ্যাকাউন্টে আমি টাকা জমা দিব, সেহেতু আমি রকেট অ্যাকাউন্টে টাচ করে দিলাম। টাচ করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার যে এনআইডি নাম্বার, জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি চাচ্ছে। জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি আমি যথাযথভাবে সঠিকভাবে টাইপ করে দিয়ে দিচ্ছি। তো টাইপ করার পর আপনারা মিলিয়ে নেবেন, যদি সঠিক থাকে তাহলে কারেক্ট সঠিক যেখানে লেখা সেখানে টাচ করবেন। তো আমার এটা সঠিক আছে, যার জন্য আমি কারেক্ট লেখাটি টাচ করলাম। টাচ করার পর অপেক্ষা করুন, এরপর হচ্ছে আপনার মোবাইল নাম্বারটি দিন, যে আমার রকেট অ্যাকাউন্ট যে নাম্বারের সাথে লিঙ্ক করা সেই ফোন নাম্বারটি আমি মোবাইল নাম্বারটি দিচ্ছি। সঠিকভাবে দেওয়ার পর কারেক্ট সঠিক লেখাটি টাচ করে দিলাম। দেওয়ার পর আপনারা দেখছেন, অপেক্ষা করুন, এরপর ওটিপি, আপনার ওটিপি নাম্বারটি দিন। তো আমার এই মোবাইল নাম্বারে কিছুক্ষণ অপেক্ষা করতে হয়, অল্প কিছুক্ষণ। তো একটা 6 সংখ্যার অন টাইম পাসওয়ার্ড মোবাইলে আসছে এই সিম নাম্বারে। তো এটি আমি 6 সংখ্যাটি আমি টাইপ করে দিলাম। টাইপ করার পর আমি কারেক্ট সঠিক টাচ করে দিলাম লেখাটি। টাচ করার পর অনুগ্রহপূর্বক অপেক্ষা করুন, এরপর হচ্ছে রকেট অ্যাকাউন্ট নাম্বারটি দিন। তো আমার যে মোবাইল নাম্বারের সাথে একটি ডিজিট যোগ করে অ্যাকাউন্ট নাম্বারটি আমার দিতে হচ্ছে, দিলাম। দেওয়ার পর সঠিক যেখানে লেখা সেটা টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পর দেখতে পেলাম যে আমার নাম এবং রকেট অ্যাকাউন্ট নম্বরটি আসছে, কনফার্ম করে দিলাম সঠিক আছে। এখন ক্যাশের জায়গায় আমি ক্যাশের কভারটি ওপেন হয়ে গেছে। এখন আমি 500 টাকার 3টা নোট আমি দিলাম, 1টি টাকা নোট এলোমেলো হয়ে গেল, আমি আবার সঠিকভাবে সাজিয়ে দিলাম। দেওয়ার পর আমি নিশ্চিতে ক্লিক করলাম, নিশ্চিত টাচ করে দিলাম। টাচ করার পর কভারটি লেগে গেল। অনুগ্রহপূর্বক অপেক্ষা করুন, তো আমি অপেক্ষা করছি, দেখি কি হয়। তো অপেক্ষাটা হচ্ছে, তো আমার একটা রিসিটের দরকার, আমি যেহেতু এখানে জমা দিলাম আমার একটি স্লিপ দরকার। তো আমি রিসিটের জন্য অপেক্ষা করছি। আর একটা হচ্ছে আমার দেখা যাচ্ছে যে 3টি নোট 1500 টাকা, ঠিক আছে, কনফার্মে ক্লিক করলাম, ক্যান্সেলও করা যাবে, অ্যাড ক্যাশও করা যাবে। আমি কনফার্মে ক্লিক করে দিলাম। তো 3টা নোট যেহেতু দিয়েছি 1500 টাকা, সব ঠিকই আছে। তো আপনার লেনদেনটি সম্পন্ন হয়েছে। তো লেনদেনটি এভাবে সম্পন্ন হয়েছে। তো আপনারা কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই, আপনারা ইচ্ছা করলে যে কোনো পাসট্রেক বা সিআরএম মেশিন যেখানে ডাচ বাংলা ব্যাংকের আছে সেখানে গিয়ে টাকা জমা দিবেন। তো রিসিপ্টের জন্য অপেক্ষা করছি। তো রিসিপ্ট লেখা যেখানে এখানে থাকি আছি, নিচে কার্ড লেখা আছে। তো একটু সময় নেবে। তো দেখা যাচ্ছে রিসিপ্টটি বের হয়ে আসছে, গ্রিন লাইট আসছে। তো আমি রিসিপ্টে আমার টাকাটি মিলিয়ে নিলাম, আমার অ্যামাউন্টটি সঠিক আছে এবং রকেট অ্যাকাউন্ট নাম্বারটি সব ঠিকঠাক আছে। তো দেখে নিলাম। তো এভাবে আপনারা সিআরএম মেশিন দিয়ে টাকা জমা দিতে পারেন।